আর মাত্র দুদিন 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা যা শেষ হবে 4 মার্চ। তথ্যে জানা গিয়েছে 2022 সালের তুলনায় 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় কমে গিয়েছে 4 লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা। পরীক্ষা শুরুর আগে মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান প্রেসিডেন্ট রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে 6,98,724 জন, 40,500 জন পরীক্ষককে নিয়োগ করা হয়েছে। মে মাসের শেষ দিকে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 23 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা সবাই এসছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবার জন্য বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে মিট করছি। নিশ্চয়ই জানেন যে আমাদের 698724 স্টুডেন্টস এরা পরীক্ষা দিচ্ছে এবারে, এবং আপনাদের সঙ্গে লাস্ট আমি যবে মিট করেছিলাম তারপরে প্রায় 350 নতুন ক্যান্ডিডেট তারা অ্যাডমিট কার্ড নিয়ে গেছে। ছাত্র বা ছাত্রী আমাদের এখানেই কলকাতায় কোনো একটি হসপিটালে ভর্তি আছে, তার ডায়ালিসিসের জন্য আমরা বলেছি যে সে যেখানকারই হোক পরীক্ষা আমরা এখান থেকেই ব্যবস্থা করতে পারবো, কিন্তু তার ওই সে যে পরীক্ষা দেওয়ার জন্য ফিট সেটা ডাক্তারের যে সার্টিফিকেট এবং তাকে যে একটা সেক্লুডেড জায়গা দেওয়া হবে। প্রয়োজন থাকলে কোনো বিশেষ কিছু দরকার হলে আমরা সে ব্যবস্থাগুলো করছি। এবং আমি সবাইকে এটাও জানাতে চাই, লাস্ট উইক অফ মে আমরা রেজাল্ট প্রকাশ করব। 23 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে, কিন্তু বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হওয়ার প্রতিবাদে পাহাড়বাসীকে ওই দিনই 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। কিন্তু পাহাড়ের ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থার আশ্বাস পর্ষদের। অত্যন্ত দুর্ভাগ্যজনক জিনিস, এটা আমরা আজকেই জাস্ট এক্ষুনি শুনলাম। আমাদের যেটা মনে রাখতে হবে, প্রায় 9,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পাহাড় থেকে, এবং তাদেরকে পরীক্ষা দেওয়াবার জন্যে আমার রাজ্য প্রশাসনের সঙ্গে আমার দফতরের সঙ্গে যতটুকু এখনও অবধি আমি কথা বলতে পেরেছি বা জানতে পেরেছি সব রকম ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক শুরুর দিনে বন্ধ প্রত্যাহারের জন্য বন্ধ সমর্থকদের কাছে আর্জি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি তাদের অনুরোধ করব, যেহেতু ওই দিন মাধ্যমিকের প্রথম দিন এবং শুধুমাত্র পাহাড় বন্ধ হলো পাহাড়ের ছেলেমেয়ের আমাদেরই ছেলেমেয়ে, যদি আপনারা বন্ধ ডাকতে চান অন্য কোনো দিন ডাকুন। অন্যদিকে কোনো বন্ধকে সরকার সমর্থন করবে না এবং আইন ভাঙলে সরকার তাকে রেয়াত করবে না, পাহাড়ে বন্ধ ঘোষণার পর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে ইভেন আজ থেকেও বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না, কারণ ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। কেউ রাস্তায় বসে পড়ল আর একটা ছাত্রছাত্রী স্কুলে গিয়ে পৌঁছতে পারলো না, পরীক্ষা দিতে পারলো না, তার দায়বদ্ধতা কে নেবে, তার দায়িত্ব কে নেবে? কেউ যেন ভুলেও এ কাজ করবেন না। রাজ্য প্রশাসনেরই উচিত এই বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি বিরোধীদেরও। আমরা মমতা ব্যানার্জির সঙ্গেই বন্ধুত্ব রেখেছিলেন, অতএব এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জিকেই দিতে হবে। ভালো হচ্ছে না, আমরা বরাবর পাহাড়কে বিচ্ছিন্ন করার মনোভাবের বিরুদ্ধে। ভাইরাস থেকে সুরক্ষা নিয়েও বিশেষভাবে ওয়ার্কশপ করা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলা হয়েছে, জানান বোর্ড প্রেসিডেন্ট রামানুজ গঙ্গোপাধ্যায়। ভেরিয়াস প্রোটেকশন চিলড্রেনদের জন্য কি ব্যবস্থা করা যেতে পারে এই নিয়ে বিভিন্ন সময় ওয়ার্কশপ হয়েছে। তো এই ওয়ার্কশপের কনটেক্সটে আমরা এইটুকু আপনাদেরকে এশিওর করতে পারি যে আমাদের যারা স্কুলের এইচওআইরা আছেন তারা অলরেডি অ্যাওয়্যার এবং তাদের কি করতে হবে না করতে হবে অলরেডি বলা আছে। পরীক্ষা কেন্দ্রে সরাসরি ডিজিটাল নজরদারির জন্য একটি অ্যাপ তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সময় অন্তর ছাড়াও কোনো সমস্যা থাকলে ওই অ্যাপেই জানাবেন পরীক্ষকরা, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম। যে অ্যাপটা ডেভেলপ করেছিল সেই অ্যাপটাকে আমরা 18 তারিখে টেস্ট রান করেছি, এবং 18 তারিখে আমরা শুধুমাত্র যিনি ভেনু সুপারভাইজার ছিলেন তাকে আর যিনি অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার, আপনারা মনে আছে নিশ্চয়ই যে 2867 যেটা আমাদের পরীক্ষা কেন্দ্র, সেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার থাকবেন এবং তারা হচ্ছেন বোর্ডের নমিনি প্রতিনিধি হিসেবে কাজ করবেন, এবং টাইম টু টাইম যে রিপোর্টিংয়ের যে ব্যবস্থা সেই রিপোর্টিংয়ের ব্যবস্থা করবেন, সেটা প্রশ্নপত্র পৌঁছানো থেকে শুরু করে পরীক্ষা খাতা বেরিয়ে গেল এই টোটাল স্প্যানটা সকাল 8টা থেকে সে ধরে নিলাম যদি আমি হাইপোথেটিক্যালি 5:30 বলি তাহলে বাই 5:30 এই কন্টিনিউয়াস স্টেপ বাই স্টেপ তারা রিপোর্ট করছে। মেসেজিংয়ের প্রভিশন করা আছে, সেই মেসেজিংয়ের প্রভিশনের মধ্যে দিয়ে তারা লিখে মেসেজ করতে পারে,
অডিও মেসেজ পাঠাতে পারে, যেরকম আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকি অনেক সময়, বা ভিডিও মেসেজ পাঠাতে পারে। আমাদের কাছে যেটা রিপোর্ট সেটা হচ্ছে যে প্রথম যে যে জায়গায় যে যে সমস্যাগুলো ছিল বা কারুর বুঝতে অসুবিধে হচ্ছে, কারুর ওটিপি নিয়ে সমস্যা হচ্ছে, সেইগুলো কিন্তু প্রতিটা আমরা সেদিন মানে অ্যাটলিস্ট বুঝে নিতে পেরেছি, মানে যারা ইউজ করবে ইউজাররাও বুঝে নিতে পেরে। তিনি জানিয়েছেন সকাল 8টা থেকে শুরু করে প্রশ্নপত্রগুলি বিভিন্ন স্কুলে 10টার মধ্যে পৌঁছে দেওয়া হবে। সকাল 10:30টার মধ্যে ছাত্রছাত্রীরা এবং 11:30টার মধ্যে পরীক্ষকরা ঢুকবেন। 11:45 ছাত্রছাত্রীদের সামনেই প্রশ্নপত্র খোলা হবে, তারপরই 12টা থেকে পরীক্ষা দিতে শুরু করবেন ছাত্রছাত্রীরা। সব মিলিয়ে সুষ্ঠু এবং নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। ক্যামেরায় লিসেন লোধের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।